নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অনুব্রত মণ্ডল এখন SSKM হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় 2 সপ্তাহ কেটে যাওয়ার পরেও অনুব্রত মণ্ডল কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তার কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না। একের পর এক অসুখ কিন্তু অনুব্রত মণ্ডলের শরীর থেকে বেরিয়ে আসছে, যা নিয়ে চিন্তায় পড়েছেন SSKM হাসপাতালের যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের ডাক্তাররা। একথা সত্যি যে অনুব্রত মণ্ডলের শরীরে এত অসুখ বাসা বেঁধেছিল, সেটা SSKM হাসপাতালে তিনি যদি এবার ভর্তি না হতেন তাহলে হয়তো খোদ অনুব্রত মণ্ডলও জানতেন না। তবে অনুব্রত মণ্ডলের এই যে অসুখের অস্বস্তি, সেই অস্বস্তির পাশাপাশি কিন্তু আরও একটি অস্বস্তি জুড়ে গেছে সোমবার। অনুব্রত মণ্ডলের SSKM হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অনেকেই আমরা আশ্চর্য হয়েছি যে CBI কি তাহলে এই গরু পাচার মামলায় একেবারে থমকে দাঁড়ালো, চুপ করে দাঁড়ালো? CBI কি তাহলে ওথ পেতে অনুব্রত মণ্ডলের জন্যই অপেক্ষা করছে, আর অন্য কোনো কাজ নেই? কিন্তু না বন্ধুরা, CBI যে চুপ করে বসে নেই তার প্রমাণ পাওয়া গেল এই সোমবার। সোমবার আসানসোলের যে CBI আদালত, সেই আদালতে কিন্তু বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে নতুন করে আরও 22 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের আদেশ দিয়েছে। এবং এই আদেশ বলতে হবে যে CBI-এর জন্য একটা বড় জয়, কেননা এই বিকাশ মিশ্রকে গত 8 এপ্রিল এই আসানসোলের CBI আদালতে হাজিরা দেওয়ার সময় আচমকায় CBI কিন্তু এই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে। তারপরেই কিন্তু CBI আদালতের কাছে যেটা জানায় যে গরু পাচার মামলায় বিকাশ মিশ্রর কাছে এমন কিছু তথ্য আছে যে তথ্য CBI-এর আধিকারিকদের, তদন্তকারী আধিকারিকদের জানা খুবই জরুরি। এবং CBI আধিকারিকদের সেই দাবি মেনে, সেই আর্জি মেনে বিকাশ মিশ্রকে 18 এপ্রিল পর্যন্ত CBI হেফাজতের আদেশ দিয়েছিল আসানসোলের বিশেষ CBI আদালত। তারপরে হয়তো অনেকে ভেবেছিলেন যে বিকাশ মিশ্র ছাড়া পেয়ে যাবেন, বিকাশ মিশ্রকে আর CBI হেফাজতে থাকতে হবে না। কিন্তু সোমবার এই 18 তারিখ নতুন করে 22 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের আদেশ দিয়েছে CBI-এর বিশেষ আদালত। এবং আদালত কিন্তু এদিন এও জানিয়েছে 22 এপ্রিল ফের গরু পাচার মামলায় শুনানি হবে, এবং একই সঙ্গে কয়লা পাচার মামলারও কিন্তু শুনানি হবে। বন্ধুরা, আপনারা জানেন যে কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র এই মুহূর্তে দেশ ছাড়া, কিন্তু বিনয় মিশ্রকে ধরতে না পারলেও তার ভাই বিকাশ মিশ্রকে কিন্তু এরই মধ্যে গ্রেফতার করেছে CBI। এবং CBI মনে করছে যে এই বিকাশ মিশ্র কাছে এমন তথ্য রয়েছে যে তথ্য গরু পাচার মামলায় কিন্তু বড় রকমের টার্নিং পয়েন্ট হতে পারে। আর আপনারা বন্ধুরা জানেনই যে এই গরু পাচার মামলাতেই কিন্তু কেষ্টদা, মানে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল CBI। ফলে বিকাশ মিশ্রের এই যে জেল হেফাজতের দিন বেড়ে যাওয়া, কয়লা পাচারের সঙ্গে গরু পাচার মামলার একই সঙ্গে শুনানির নতুন করে ডেট হওয়া, তাতে কিন্তু চিন্তা বাড়তে পারে কেষ্টদার, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিকাশ মিশ্রকে কোনোভাবেই CBI কিন্তু হাতছাড়া করতে চাইছে না, এবং বিকাশ মিশ্রের কাছ থেকে অনেক কিছুই বের করতে চাইছেন CBI-এর তদন্ত আধিকারিকরা। এখন বিকাশ মিশ্রের কাছ থেকে যদি তেমন কিছু বেরোয় যে তথ্যের ভিত্তিতে CBI আধিকারিকরা যদি মনে করেন যে অনুব্রত মণ্ডলকে অবশ্যই CBI-এর মুখোমুখি করাতেই হবে, তাহলে কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে। এবং অনেকে একথাও বলছেন যে অনুব্রত মণ্ডল যখন SSKM হাসপাতালে শারীরিক অসুস্থতার চিকিৎসা করাচ্ছেন, সেই সময়ে আসলে CBI কিন্তু ভালো রকম করে পুরো ব্যাপারগুলো, পুরো মামলার যে সাক্ষী, পুরো মামলার যে তথ্য, সেগুলো কিন্তু চুপি সাড়ে সাজাচ্ছে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে CBI কিন্তু চুপ করে বসে নেই, গরু পাচার মামলায় কিন্তু ধীরে হলেও, হতে পারে একটু ধীরে কাজ হচ্ছে, কিন্তু ধীরে হলেও CBI কিন্তু এগোচ্ছে, যার প্রমাণ কিন্তু এদিনের এই যে CBI-এর বিশেষ আদালতে বিকাশ মিশ্রের জেল হেফাজত বেড়ে যাওয়া। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।